পায়েলস কিচেন, আজকে ক্রিমি মশালা ভেজি রোল বানিয়ে দেখাবো। আসুন রেসিপিটা স্টার্ট করছি। ক্রিমি মশালা ভেজি রোল বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, এখানে আমি প্রায় 2 বাটি ময়দা নিয়েছি, 4টা রুটির আন্দাজে নিয়েছি। আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়েও নিতে পারেন, আপনারা চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারেন বা হাফ ময়দা হাফ আটা দিয়েও করতে পারেন। 4টা চিকন চিকন গাজর জুলিয়ান করে কেটে নিয়েছি, 1টা ক্যাপসিকাম জুলিয়ান, পেঁয়াজ কুচি 1 বোল, কাঁচা লঙ্কা কুচি 1.5 টিস্পুন বা যে যেমন ঝাল খাবেন, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, নুন অ্যাজ পার টেস্ট, হলুদ 1/4 টিস্পুন, রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন, চাট মশালা 1/4 টিস্পুন, গরম মশালা 1/2 টিস্পুন, টমেটো সস 3 টিস্পুন ইউজ করব, গ্রিন চিলি সস 1 to 2 টিস্পুন ইউজ করব বা যে যেমন ঝাল খাবেন, এতটা ইউজ করব না, আমুল ফ্রেশ ক্রিম 3 to 4 টিস্পুন, রিফাইন্ড অয়েল। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাতে 1/4 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন মতো অয়েল দেব, 1 মিক্স করে নিচ্ছি অয়েলটা। একটু একটু জল দিয়ে মেখে নেব। সফট ডো করে নেব। মাখা হয়ে গেছে, 15 মিনিট ঢেকে রাখবো। এবার আমি স্টাফিংটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিলাম, একটু নুন দিলাম, একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, কষিয়ে নেব একটু। কষিয়ে নিয়েছি, সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকাই ভালো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যা যা দেখিয়েছিলাম। টমেটো সস দিচ্ছি, টিস্পুন দিলাম, গ্রিন চিলি সস 2 টিস্পুন বা আপনারা 1 টিস্পুনও দিতে পারেন, ক্রিম দিলাম 2.5 টিস্পুন,
মিক্স করছি। গ্যাস অফ করে দেব। লিচি কেটে নিয়েছি, আপনারা সাইজ বড় করতে পারেন বা ছোট করতে পারেন, আমি তিনটি বানিয়েছি। শুকনো ময়দা লাগিয়ে নিয়েছি। এইভাবে বড় করে পাতলা করে বেলে নিয়েছি। তাওয়া পুরো গরম হয়ে গেছে, দুই সাইড 30-30 সেকেন্ড ছেঁকে নেব, বেশি ছেঁকার দরকার নেই। বেশি ছেঁকলে মুড়তে অসুবিধা হবে, রোল করতে অসুবিধা হবে। তেল দিয়ে দিলাম, বাস ছেঁকা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। অয়েল দিয়ে দিচ্ছি একটু, ছেঁকা হয়ে গেছে, একদম হালকা ছেঁকবেন। হয়ে গেছে, রুটিগুলোতে টমেটো সস স্প্রেড করে নিচ্ছি। একটু চিলি সস, যে যেমন ঝাল খাবেন। স্টাফিং, মুড়ে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। তৈরি হয়ে গেল ক্রিমি মশালা ভেজি রোল। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার রেসিপি কেমন লাগছে, নিচে রেড কালার সাবস্ক্রাইব প্রেস করে দেবেন, কিনারে বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। সাবস্ক্রিপশন একদমই ফ্রি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ট্রাই করে দেখবেন রেসিপিটা।